কোন জাতীয় শব্দের প্রতি শিশুদের আকর্ষণ বেশি ক উচ্চ মানের শব্দ খ উচ্চ কম্পাঙ্কের শব্দ গ তাল ও ছন্দযুক্ত শব্দ নাকি ঘ শ্রুতিমধুর তীব্রতাযুক্ত শব্দ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তাল ও ছন্দযুক্ত শব্দ তাহলে কোন জাতীয় শব্দের প্রতি শিশুদের আকর্ষণ বেশি আমাদের উত্তর হয়ে যাবে তাল ও ছন্দযুক্ত শব্দ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে শিশুর সামাজিকীকরণে নিম্নলিখিত কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় ক পরিবেশ খ আকাঙ্ক্ষা গ ভাষার বিকাশ নাকি ঘ শিক্ষা গ্রহণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পরিবেশ দেখো কী দাব আছে মাতৃভাষা শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য কি করবেন ক উচ্চ কণ্ঠস্বরে পাঠদান করবেন খ গল্পচ্ছলে পড়াবেন গ প্রশ্নের মাধ্যমে পড়াবেন নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সটি উত্তরটি এর মধ্যে হবে খ গল্পচ্ছলে পড়াবেন তাহলে মাতৃভাষা শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য কি করবেন আমাদের উত্তর হয়ে যাবে ছলে পড়াবেন সময় দেখো কী দেওয়া আছে কাব্য কবিতার বিষয়বস্তু উপলব্ধি করা যায় কোন ধরনের পাঠের মাধ্যমে ক ধারণা পাঠ খ চর্বনা পাঠ গ সাধনা পাঠ নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাধনা পাঠ তাহলে কাব্য কবিতার বিষয়বস্তু উপলব্ধি করা যায় কোন ধরনের পাঠের মাধ্যমে আমাদের উত্তর হয়ে যাবে সাধনা পাঠ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে ভাষা হলো ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের ক ভিত্তি খ বিশ্লেষণ গ বিজ্ঞান নাকি ঘ প্রকাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিজ্ঞান তাহলে ভাষা হলো ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিচের যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো কি ক অবরোহী খ আরোহী গ বিশ্লেষণ নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অবরোহী তাহলে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিচের যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হল অবরোহী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে প্যাডাগজি শব্দটি কোন প্রাচীন ভাষার শব্দ থেকে উৎপন্ন হয়েছে ক রোমান খ আরবি গ গ্রিক নাকি ঘ ল্যাটিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গ্রিক পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বাক্যালাভ আলোচনা প্রভৃতির মাধ্যমে ব্যাকরণ শিক্ষার পদ্ধতিকে কী বলা হয় ক সূত্র পদ্ধতি খ ভাষা পদ্ধতি গ বিশ্লেষণ পদ্ধতি নাকি ঘ প্রাসঙ্গিক পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রাসঙ্গিক পদ্ধতি পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠের ঘাটতি দ্রবীভূত করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ক বিভিন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ক্লাস গঠন করা খ তাদেরকে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা গ তাদেরকে ভিন্ন সাধারণ মানের বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা নাকি ঘ পাঠ দানে বৈচিত্র্য আনতে সচেষ্ট হওয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তাদেরকে সংশোধনীমূলক শিক্ষণের ব্যবস্থা করা পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে শিশুর ক্রমভিত্তিক বয়স বলতে কি বোঝায় ক শিক্ষা গ্রহণের বয়স খ মানসিক বয়স গ বিদ্যালয়ের বয়স নাকি ঘ শারীরিক বয়স তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শারীরিক বয়স তাহলে শিশুর ক্রমভিত্তিক বয়স বলতে কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে শারীরিক বয়স পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে স্বয়ংক্রিয় শিক্ষণ উপাদান বলতে বোঝায় কি ক বেতার খ হেডফোন গ রেকর্ডার নাকি ঘ কম্পিউটার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কম্পিউটার তাহলে স্বয়ংক্রিয় শিক্ষণ উপাদান বলতে বোঝায় কম্পিউটার পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করা সম্ভব কোন ধরনের শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে ক সংশোধনী শিক্ষা খ প্রতিকারমূলক শিক্ষা গ বৃত্তিমূলক শিক্ষা নাকি ঘ সহ শিক্ষামূলক শিক্ষণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রতিকারমূলক শিক্ষা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন শিক্ষকের ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা বেশি ক যিনি শাস্তিদান করেন খ যিনি ক্লাসে পড়া ধরেন গ যিনি ক্লাসের গল্প বলেন নাকি ঘ যিনি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে বোঝান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ যিনি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে বোঝান তাহলে কোন শিক্ষকের ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা বেশি আমাদের উত্তর হয়ে যাবে যিনি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে বোঝান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষার মূল লক্ষ্য হলো কি ক বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো খ বহুমুখী জ্ঞানের অধিকারী করা গ মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর পর্যাপ্ত বিকাশ ঘটানো নাকি ঘ সৎ চরিত্রবান করে গড়ে তোলা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর পর্যাপ্ত বিকাশ ঘটানো তাহলে শিক্ষার মূল লক্ষ্য হল মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর পর্যাপ্ত বিকাশ ঘটানো পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে সরবপাঠ কি ধরনের শিক্ষাদান পদ্ধতি হয় ক দৃশ্যশ্রাব্য উপাদান নির্ভর পাঠদান পদ্ধতি খ সক্রিয়তা নির্ভর পাঠদান পদ্ধতি গ আনন্দদান নির্ভর পাঠদান পদ্ধতি নাকি ঘ কর্ম সম্পদান নির্ভর পাঠদান পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দৃশ্যশ্রাব্য উপাদান নির্ভর পাঠদান পদ্ধতি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অপারেশন ব্ল্যাকবোর্ড শব্দটি প্রচলিত হয়েছিল ক উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য খ মাধ্যমিক শিক্ষার জন্য গ প্রাথমিক শিক্ষার জন্য নাকি ঘ সর্বাঙ্গীন শিক্ষার জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রাথমিক শিক্ষার জন্য তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড শব্দটি প্রচলিত হয়েছিল প্রাথমিক শিক্ষার জন্য পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আরোহী পদ্ধতির প্রয়োগ দেখানো যায় ক তর্কবিজ্ঞানে শিক্ষা শিক্ষাবিজ্ঞানে গ দর্শন দর্শনশাস্ত্রে নাকি ঘ গণিতশাস্ত্রে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তর্কবিজ্ঞানে। তাহলে আরোহী পদ্ধতির প্রয়োগ দেখানো যায় তর্ক বিজ্ঞানে পরে দেখো কি দেওয়া আছে শিক্ষার্থীর ভুল উচ্চারণ সম্বন্ধে শিক্ষাদাতাকে কি পদক্ষেপ নেওয়া উচিত ক ভাষ্যকারের সাহায্য নিতে হবে খ আবৃত্তিকারের অনুকরণ অনুসরণ করতে হবে গ কঠোর হতে হবে নাকি ঘ সহৃদয় হতে হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সহৃদয় হতে হবে মধ্যে দেখো কী দাও আছে শিক্ষকদের লক্ষ্য কি ক সামাজিক মূল্যবোধ জাগানো খ ঠিক সময়ে বিদ্যালয়ে যাওয়া গ ছাত্রদের জ্ঞানের আগ্রহ বাড়ানো নাকি ঘ ছাত্রদের গুণাবলীর বিকাশ ঘটানো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সামাজিক মূল্যবোধ জাগানো তাহলে শিক্ষকদের লক্ষ্য কি আমাদের উত্তর হয়ে যাবে সামাজিক মূল্যবোধ জাগানো পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রতিভাবান শিশু কাদের বলে ক যারা বিজ্ঞানে খুব উৎপত্তি সম্পন্ন খ যারা গণিতে অধিক পরিমাণ দক্ষ গ শিক্ষার সর্বক্ষেত্রে যারা অধিক পারদর্শী নাকি ঘ যাদের গল্প রচনায় সৃজনশীলতা বেশি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার সর্বক্ষেত্রে যারা অধিক পারদর্শী তাহলে প্রতিভাবান শিশু কাদের বলে আমাদের উত্তর হয়ে যাবে শিক্ষার সর্বক্ষেত্রে যারা অধিক পারদর্শী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ব্যাকরণের শিক্ষাদানের সঠিক পদ্ধতি হলো কি ক ভাষা পদ্ধতি খ বিশ্লেষণ পদ্ধতি গ শ্রুতি পদ্ধতি নাকি ঘ পাঠ্যপুস্তক পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিশ্লেষণ পদ্ধতি তাহলে ব্যাকরণের শিক্ষাদানের সঠিক পদ্ধতি হলো বিশ্লেষণ পদ্ধতি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী হলো কি ক বিষয়ের প্রতি গভীর জ্ঞান খ ব্যাকরণের সঠিক জ্ঞান গ তিনি যে ভাষা পড়াবেন তার শুদ্ধ উচ্চারণ নাকি ঘ ওপরের সবগুলি সঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি সঠিক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ অভিজ্ঞতার একটি অন্যতম উদাহরণ হয় ক মনোযোগ সহকারে শ্রবণ খ আগ্রহপূর্বক শ্রবণ গ জোরপূর্বক শ্রবণ নাকি ঘ নিজ কর্ণে বা নিজ কানে বা নিজের কানে শ্রবণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নিচ কর্ণে শ্রবণ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোনটির দর্শনভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ নয় ক ব্ল্যাকবোর্ড খ পাঠ্যপুস্তক গ বক্তৃতা নাকি ঘ অভিনয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বক্তৃতা তারা নিচের কোনটি দর্শন ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ নয় আমাদের উত্তর হয়ে যাবে বক্তৃতা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও